এখন বাজার ঠিক রাত 12টা, আর এই 12টার সময় না কিছু খাইতে মন চাচ্ছিল, তো ভাবছিলাম যে ঘরে তো কিছুই নেই, তবে শর্টকাট কোনো কিছু বানিয়ে খাওয়া যাক। তো বাসাতে আছে ইস্ট, তো ইস্ট দিয়ে পাউরুটির মতন কোনো কিছু একটা বানিয়ে খাওয়া যাবে, খুব শর্টকাটের মতন। তো গাইস, তো প্রথমে এটা ইস্ট নিয়ে নিয়েছি। ইস্টটা যেহেতু অ্যাক্টিভ করার জন্য এখানে আমি হালকা গরম পানি নিয়ে নিলাম, আর তারপর এখানে ইস্টগুলো দিয়ে দিলাম। হালকা গরম পানি হলেই চলবে, তাহলে খুব তাড়াতাড়ি ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা দেওয়ার পর কিছুক্ষণ হচ্ছে রেস্টে রেখে দিলাম, আর রেস্ট প্রায় 10 মিনিটের মতো রাখার পর এখানে হচ্ছে চিনি দিয়ে দিব। আর চিনিটা দিয়ে খুব ভালো করে এটা গুলে নিতে হবে, চিনিটা স্বাদ অনুযায়ী দিলেই হবে। পাউরুটিতে তো খুব একটা চিনি দেওয়া যায় না, মানে খুব একটা মিষ্টি তো অত ভালো লাগে না, আমি এটা হালকা মিষ্টিটা পছন্দ করি, যেহেতু এটা দুধ চার সাথে খাবো, তো তার জন্য আর কি। তো এখানে কিছুক্ষণ রেস্টে রাখবো, আর রেস্টে রাখার পর দেখুন গাইস, এটা কিন্তু অনেক ফুলে যাবে। যখনই আপনি দেখবেন যে এটা ফুলে গেছে, তখনই বুঝে নেবেন যে না, ঠিক আছে, এবার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর আপনি এটা খুব ভালো করে আবার একটু নেড়ে নিতে হবে, যাতে চিনি ইস্ট খুব ভালো করে একসাথে মিক্স হয়ে যায়। তো এটা আমি 1 মিনিটের মতন খুব ভালো করে এটা গলে নিলাম চামচ দেওয়ার মতো। আচ্ছা গাইস, যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ একটা ফলো করে সাথে থাকবেন। আমি এখানে 1 কাপের মতন হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু ময়দা নিতে হবে যেগুলো সফট, একদম প্যাকেটের যে ময়দাগুলো আছে সেগুলো ব্যবহার করবেন, খোলা ময়দাগুলো দিয়ে কতটা ভালো হবে বলতে পারছি না, তবে প্যাকেটের ময়দাগুলো অনেক বেশি সফট হয়। তো আমি এটা দিয়ে দিলাম 1 কাপের মতো, তারপর এখানে হচ্ছে খুব ভালো করে এটা মেখে নিব। তো গাইস, দেখলে বুঝতে পারতেছেন যে কিভাবে করেছে, ডোটা তৈরি করে নিচ্ছে, এটা আসলে বলে বোঝানোর মতন কিছু নাই। এখানে আমি অল্প একটু পরিমাণের, প্রায় 4 চামচের মতন আমি এখানে তেল ব্যবহার করছি, খাবার রান্নার তেল, আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তো এটা খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। তো গাইস দেখুন কতটা সফট হয়েছে, আর এটা এত রেস্টে রাখার দরকার নেই, এটা আমি নর্মালি আমি গোল গোল শেপে করে নিয়ে নিচ্ছি, যেটা এটা আমি হালকা তেলে একটু ভেজে নিব। তো এটা আপনি একটু গোল গোল শেপে করে খুব ভালো করে এটা হচ্ছে আপনি বাড়িয়ে দিতে পারবেন। এটা যে কোনো সন্ধ্যা রাস্তাতে বলেন, বা সকালে বলেন, বাচ্চাদের টিফিনে বলেন, আপনারা চাইলে এরকম করে বাচ্চাদেরকে দিতে পারেন, বাচ্চারা অবশ্যই এটা খুব পছন্দ করবে। আর এটা বানাতে খুব একটা বেশি সময় লাগবে না, মাত্র আধা ঘন্টায় আপনারা এটা তৈরি করে নিতে পারবেন বাসাতে খুব কম সময়ের মধ্যে, আর মাত্র কয়েকটা উপাদান দিয়ে। ঘরে যেগুলো আছে সেগুলো দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। তো আমার এটা গোল গোল শেপে দেওয়া হয়ে গেছে, এবারে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি, আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল ব্যবহার করেছি। এখানে মানে খুব একটা বেশি তেল না, মানে হালকা একটু তেল আর কি ব্যবহার করা হয়েছে। তারপর এখানে গোল গোল শেপ দিয়ে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে এটা দেওয়া হচ্ছে। তো এরকম করে আমি প্রতিটা কড়াইয়ের প্রতিটা পুরো সাইড অনুযায়ী দিয়ে দিয়েছি। এটা কিন্তু একদম চুলার আজকে তো একদম লো আছে থাকবে, মানে একদম হাই আছে থাকবে না, বা মিডিয়াম আছে থাকবে না, একেবারে লো আছে, মানে কড়াইটা তাপিয়ে নিয়ে আপনার একেবারে এটা লো আছে রাখতে হবে। আর এভাবে লো আছে দেখে আমি উপর দিয়ে একটু ঘি হচ্ছে ইয়া দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পর হচ্ছে ঘি দেওয়া হয়েছে এই জন্য যে কালারটা খুব সুন্দর আসবে, আর তাছাড়া ঘিয়ের স্মেলটাও তো জানেনই গাইস, অনেক বেশি সুন্দর লাগে, বা হচ্ছে স্মেলটাও খুব ভালো লাগবে। তো আমি এখানে উপর থেকে একটু ঘিটাকে ভালো করে একটু ব্রাশ করে নিচ্ছি, ঘিটা দিয়ে দিলে কালারটা মোটামুটি ভালো হবে। তো তারপর আমি এখানে হচ্ছে দিয়ে দিব হচ্ছে সাদা তিল, আপনার এটা এটা সৌন্দর্য আর কি, এটা দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনারা যদি আপনাদের হাতের কাছে ঘি না থাকে, সেক্ষেত্রে উপর দিয়ে আপনারা একটু হচ্ছে তেল হলো ব্রাশ করে দিতে পারেন, বা একটু হচ্ছে ভালো কালার নিয়ে আসার জন্য ডিমের কুসুম আছে সাদা, সরি লাল যে অংশটা আর কি, কুসুম যেটা, ওটা হচ্ছে ব্রাশ দিয়ে ভালো করে আপনি হচ্ছে ব্রাশ করে দিতে পারেন, সেক্ষেত্রে খুব সুন্দর একটা কালার আসবে। তো এটা আমি হচ্ছে আমার মেয়েকে আর আমার জামাইয়ের জন্য স্পেশালি বানাচ্ছি, জানি না ওদের পছন্দ হবে কিনা, কিন্তু আমি অনেক ভালোবেসে এটা বানাচ্ছি গাইস। অবশ্যই সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করি গাইস, যারা ভিডিও এডিট করে বা ভিডিও তৈরি করে তারাই জানে একটা ভিডিও তৈরি করতে কত বেশি কষ্ট হয়। তো গাইস দেখুন, এটা আমি কিছুক্ষণ রেস্টে সরি হচ্ছে ঢাকা দিয়ে রেখেছি, আর এটা ফুলে প্রায় ডাবল হয়ে গেছে। ঠিক এভাবে করে আমি এটা প্রায় 30 মিনিটের মতো কুক করে নেব, আর যদি আপনাদের তেলটা চুষে নেয় সেক্ষেত্রে আপনি আরেকবার করে তেলটাকে একটু অয়েল দিয়ে দিবেন। তো এরকমভাবে আপনারা হচ্ছে 30 মিনিট কুক করে নিলে আপনাদের তৈরি হয়ে যাবে এই ছোট ছোট বন পাউরুটি, যেটা আপনাদের বাচ্চা বলেন, আপনাদের হচ্ছে বড়রা বলেন, সবাই খুব বেশি পছন্দ করবে। তো তারপর আমি এটা উল্টে নিচ্ছি, দেখাচ্ছি গাইস এটার হচ্ছে কালারটা ঠিক কেমন হবে। তো এরকম করে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন, বড়দের ছোটদের, বা সকালে বিকালে নাস্তা হিসেবে আপনারা বাসায় সবাই খেতে পারবেন।
যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখেছেন ধৈর্য সহকারে, তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আর যারা ফিউচারে দেখবেন তাদেরকেও ধন্যবাদ। অবশ্যই একটা লাইক করে সাথে থাকবেন। চেষ্টা করব আমার মতন করে আপনাদের সাথে সবকিছু শেয়ার করার জন্য। আই হোপ আপনাদের সব সময় ভালো লাগবে আমার ভিডিওটি। আর এরকমভাবে ছোট ছোট ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার পেজ বা ইউটিউব চ্যানেলটা ফলো করে সাথে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ।